এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনা করার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর উইংস লেসন থ্রির অ্যাক্টিভিটি থ্রি থেকে, অর্থাৎ পেজ নম্বর 46। 46 পেজ থেকে আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে কেমন লাগছে ভিডিও জানিও। তো চলো আলোচনা শুরু করা যাক। আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর উইংস বইয়ের লেসন থ্রির অ্যাক্টিভিটি থ্রি, ঠিক আছে। এর আগের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো দেখো ফার্স্টে কী বলছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ দ্যাট আর অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অথবা ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে যে এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো দিয়েছে, সেগুলোর অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দগুলো আগে যে আমরা প্যাসেজটা পড়েছিলাম, তো সেই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো এটাই আমাদেরকে করতে বলেছে, তো চলো আমরা এটা করে ফেলি। ফার্স্টেরটাই কী দিয়েছে, নট হ্যাবিটিউটেড, ঠিক আছে। তো এটার অপোজিট ওরা দিয়ে দিয়েছে অ্যাকাস্টমেড, ঠিক আছে। তারপরেরটা কী দিয়েছে, তারপরেরটা দিয়েছে হচ্ছে নিয়ার। তাহলে আমরা এই নিয়ারটা এখানে লিখে নিই, এন ই এ আর নিয়ার। তো এইটার অপোজিট আমাদেরকে লিখতে বলেছে, তো এটা আমরা লিখবো হচ্ছে ডিস্ট্যান্ট, DISTANT, ডিস্ট্যান্ট, ঠিক আছে। তারপরে আমাদের দিয়েছে হচ্ছে ডিসইন্টারেস্টেড, তো আমরা বানানটা লিখে ফেলি DISINTERESTED, ডিসইন্টারেস্টেড। তো এটার অপোজিট আমরা কী লিখবো, দেখো আমরা লিখবো হচ্ছে ইন্টারেস্টেড, ঠিক আছে। INTERESTED, ইন্টারেস্টেড লিখলাম, ঠিক আছে। নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে কমন প্লেস, কমন প্লেসটা আমরা লিখি আগে, COMMONPLACE, কমন প্লেস। তো এর অপোজিট আমরা লিখব পপুলার লিখব, ঠিক আছে, POPULAR, পপুলার লিখব। তারপরে আমাদেরকে দিয়েছে দেখো লোকাল, LOCAL, লোকাল। লোকালের অপোজিট আমরা লিখব হচ্ছে গ্লোবাল, GLOBAL, ঠিক আছে, গ্লোবাল লিখলাম। এরপর চলে আসবো আমরা অ্যাক্টিভিটি ফোরে। বলছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কিছু কোশ্চেন দিয়েছে, তো সেগুলোর আমাদেরকে অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে যে টু হুইচ থিং ইজ অনিমেষ অ্যাকাস্টমেড, তো এটা বলছে অনিমেষ কোন জিনিসে অভ্যস্ত। তো এটা আমরা উত্তর লিখব অনিমেষ ANIMESH, অনিমেষ ইজ অ্যাকাস্টোমেড, ACCUSTOMED, এটা এম, ঠিক আছে, অ্যাকাস্টোমেড টু দ্য বিজি সিটি লাইফ, CITY, সিটি লাইফ, LIFE, আমি এখানে ছোটো করে লিখে দিচ্ছি, বিজি সিটি লাইফ অফ কলকাতা, KOLKATA, ঠিক আছে, অফ কলকাতা থেকে লিখলাম অনিমেষ ইজ অ্যাকাস্টোমেড টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট শর্ট অফ প্লেস ইজ বিষ্ণুপুর, ইন হুইচ ডিস্ট্রিক্ট ডাজ ইট ফল। মানে বলছে দেখো বিষ্ণুপুর কী ধরনের জায়গা আর এটি কোন জেলায় অবস্থিত। তাহলে আমরা কী লিখব, যে বিষ্ণুপুর ইজ এ, লিখি তাহলে বিষ্ণুপুর, BISNUPUR, বিষ্ণুপুর ইজ এ হিস্টোরিক, HIS, হিস্টোরিক সেমি আরবান, সেমি
URBAN সেমি আরবান লোকালিটি লোকা LITY লোকালিটি একটা অ্যান্সার হলো যে বিষ্ণুপুর শহরের বিষ্ণুপুর একটি আধা শহরের ঐতিহাসিক এলাকা নেক্সট কোশ্চেন বলেছে যে ইন হুইচ ডিস্ট্রিক্ট ডাজ ইট ফল হ্যাঁ তো এটার অ্যান্সার আমরা লিখব যেটি কোন জেলায় অবস্থিত তাহলে এটার উত্তর আমরা কী লিখব দেখো এটার উত্তরটা লেখা জায়গা নেই আমি বলে দিচ্ছি উত্তরটা তোমাকে তোমাদেরকে যে উত্তরটা লিখবে তোমরা ইট ইজ সিচুয়েটেড ইন দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঠিক আছে তাহলে কী লিখবো আমরা এখানে এই প্রশ্নটার উত্তর লিখব ইট ইজ সিচুয়েটেড ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট নেক্সট বলেছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টেরাকোটা মিন বলছে টেরাকোটা শব্দটির অর্থ কী তাহলে লিখবো যে দ্য ওয়ার্ড টেরাকোটা TERRACOTA টেরাকোটা দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস MEANS মিনস কী লিখবো আমরা বার্নড ক্লে BURNT বার্নড ক্লে CLAY বার্নড ক্লে ঠিক আছে টেরাকোটা শব্দের অর্থ হলো পোড়ামাটি নেক্সট কোশ্চেন আমাদের বলছে নেম সাম প্লেসেস ইন বাঁকুড়া হোয়ার টেরাকোটা হ্যান্ডক্র্যাফটস প্রোডিউসড বলছে যে এমন জায়গার নাম করো যেখানে টেরাকোটা হস্তশিল্পের জিনিসপত্র উৎপাদিত হয় তাহলে আমরা এটা লিখব যে টেরাকোটা হ্যান্ডক্র্যাফটস আর টেরাকোটা হ্যান্ডক্র্যাফটস আর প্রোডিউসড ইন কী লিখব পাঁচমুড়া জায়গাটার নাম লিখে দিলাম প্রশ্ন ধরে নিজের উত্তর লিখবো পাঁচমুড়া PANCH পাঁচমুড়া তারপর লিখব রাজাগ্রাম RAJA রাজাগ্রাম পাঁচমুড়া একটা করতে পারি আমরা সোনামুখী SONA সোনা MUKHI সোনামুখী আরেকটা করতে পারি আমরা হামিরপুর এইচে MI এর হামির PUR পুর তাহলে কী লিখলাম প্রশ্নের উত্তর আমরা লিখব টেরাকোটা হ্যান্ডক্র্যাফটস আর প্রোডিউসড ইন লিখে জায়গাগুলোর নাম লিখব পাঁচমুড়া রাজাগ্রাম সোনামুখী আর হচ্ছে হামিরপুর ঠিক আছে বোঝা গেল নেক্সট কোশ্চেন বলছে হাউ মাচ পপুলার ইজ টেরাকোটা বাঁকুড়া হর্স অ্যাজ অ্যান অ্যাটওয়ার্ক বলছে টেরাকোটা বাঁকুড়া ঘোড়া শিল্প হিসাবে কীরূপ জনপ্রিয় তো এটা আমরা লিখব টেরাকোটা বাঁকুড়া BANKURA টেরাকোটা বাঁকুড়া হর্স HORSE টেরাকোটা বাঁকুড়া হর্স টেরাকোটা বাঁকুড়া হর্স হ্যাজ নাও গেইনড GAINED গেইনড লিখব হচ্ছে গ্লোবাল GLOBAL গ্লোবাল রেকগনিশন ঠিক আছে RECOGNITION কী লিখলাম টেরাকোটা বাঁকুড়া হর্স হ্যাজ নাও গেইন গ্লোবাল রেকগনিশন অর্থাৎ হচ্ছে টেরাকোটা বাঁকুড়া ঘোড়া এখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে বোঝা গেল তারপরে দেখো আমরা পেজ নম্বর 47 একটা প্যাসেজ পাচ্ছি তো প্যাসেজটা পড়ে কিছুটা প্যাসেজ দিয়েছে পড়ে আমাদেরকে পরের অ্যাক্টিভিটিগুলো করতে হবে তাহলে আমরা এই ভিডিওতে এই অ্যাক্টিভিটিগুলো যদি শেষ থাক ঠিক আছে 46 পেজে অ্যাক্টিভিটি 4 অবধি কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা পরের অ্যাক্টিভিটিগুলো করবো অবশ্যই প্রত্যেকের ভিডিওগুলো পুরোপুরি দেখো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের মধ্যে এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে